আমার ডিরেক্টরের চয়েস কিন্তু এটা, হ্যাঁ আমার ডিরেক্টরের এক বাক্যে কথা যে যে মানুষরা সবসময় এত বেশি পরিশ্রম করে সিনেমা তারা আমাদেরটা প্রচারণা করুক বা না করুক তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু খাবারের জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এটা তৃপ্তির জায়গা, আমার যে একটা তৃপ্তি পাইছে আমি তৃপ্তি। থ্যাংক ইউ বাদম ভাই, থ্যাংক ইউ। না এটা দিদির আন্তরিকতা, এবং আপনারা অনেকে হয়তো জানেন যে আমরা যখন শুটিংয়ে যখন ছিলাম তখন কিন্তু আপনাদের অনেকে ওখানে গেছে, আমরা কিন্তু ওই ব্যবস্থাটা করে দিয়েছিলাম এবং ওখানে অনেক মজা হয়েছে। হয় কি মানে খাবারের জায়গাটা এসে সিলেক্টিভ হয়ে যায়, আমি সিলেক্ট করতে চাইনি, আমি চাইছি ঈদ আনন্দ আমার প্রথম সিনেমা। আজকে অপু বিশ্বাস বানাইছেন আপনারা, আপনাদেরকে অনেকেই অনেকভাবে ভালো বাজে সব মন্তব্য করে, বাট আমি বলবো যে আজকে অপু বিশ্বাস হওয়ার পেছনে 80% ক্রেডিট আমি সাংবাদিক ভাই বোনদেরকে দিতে চাই। আজকে তারা যদি প্রচারণ না চালাতেন তাহলে আমি কখনো দর্শকের কাছে যেতে পারতাম না। হ্যাঁ 20% ক্রেডিট আমাদের, কারণ আমরা তৈরি করি বিধায় আপনারাও তৈরি করতে পারেন, সুতরাং আপনাদের সকলের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। যদি একটু ওয়েট করতে হচ্ছে, রাস্তায় অনেক জ্যাম, আমাদের অনেক শিল্পী অনেক সাংবাদিক ভাইরা আটকা পড়েছে, তারা আসলে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। আমরা আসলে একটা ভালো প্লেসে মিলন প্রেসটা করতে চাইছি, হ্যাঁ যদিও আমরা জানতাম যে এখানে একটা জ্যামের একটা ব্যাপার থাকবে, আজকে তো বৃহস্পতি জ্যাম এটা সবাই জানে, একটা তরিগরি করে এই ব্যাপারটা হয়েছে, তারপর একটা ভালো জায়গায় আমরা খুব করতেছি মনে হয় সবার জন্য মানে ভালো হবে। থ্যাংক ইউ মানে রিলস মারিয়া দিব সত্যি দেখেন একবার খুব বসে মাথায় মানছেন না নিস্তালা অনেক এমন একটা বিষয় যে এটা একটা পুরো বর্ষে শেয়ার মার্কেট বিচারে গেল না।